একুশে জুলাইয়ের মঞ্চ আর সেই মঞ্চ থেকেই দিল্লির কর্মসূচি ঘোষণা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লিতে কৃষি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রীর অনুমতি নিয়ে আজকে ঘোষণা করছি, এই যে 100 দিনের কাজের বকেয়া টাকা আজকে বন্ধ করে রেখেছে 2 বছর ধরে, 100 দিনের টাকা আগামী দিন দিল্লির বুক থেকে আদায় করে আনব। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাব, আপনাদের সাথে আমিও যাব, ট্রেনে করে বসে এক বুক আশা আকাঙ্ক্ষা, জোড়া ফুলের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমাদের অধিকারকে সামনে রেখে আমরা যাব। টাকা তো আমরা ছিনিয়ে আনবই। 100 দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আর মাথা উঁচু করে লড়ব। গান্ধী জয়ন্তীতে 2রা অক্টোবর দিল্লি চলো ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কর্মসূচির কথা ঘোষণা করলেন, অর্থাৎ 100 দিনের কাজের টাকা আদায়, রাজ্যে যা যা টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছ থেকে আদায় করার জন্য ইতিমধ্যে কর্মসূচির কথা ঘোষণা করেছেন, আগামী 2রা অক্টোবর দিল্লি চলো কর্মসূচির কথা ঘোষণা করেছেন। এরই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণ ঘেরাওয়ের কথা বলেছেন, বাড়ি ঘেরাওয়ের কথা বলেছেন, আগামী 5ই আগস্ট তার এই কর্মসূচির কথা তৃণমূল কংগ্রেসের ঘোষণা করেছেন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে শোনাবো। সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন, কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না। গণ ঘেরাও হবে, কোথাও কারোর গায়ে হাত দেবেন না, কোন প্ররোচনায় পা দেবেন না, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী 5ই অগস্ট কুচবিহার থেকে কাকদ্বীপ গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তার দপ্তরও ঘেরাও হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, ইতিমধ্যেই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, যদিও 5ই আগস্টের এই কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরে বলেন 100 মিটার দূরে সিম্বলিক শান্তিপূর্ণ অবস্থান করার জন্য, প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি প্রসঙ্গে জানিয়ে দেন 5ই আগস্টের কর্মসূচি এবং তারই সঙ্গে 2রা অক্টোবরের কর্মসূচি দিল্লি চলো ডাক দেওয়া হয়েছে, 100 দিনের কাজসহ বকেয়া যে সমস্ত টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্য পায়, বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, দাবি করা হচ্ছে, সেই সমস্ত টাকা আদায়ের জন্য ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে 2রা অক্টোবর দিল্লি চলো কর্মসূচি। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পা ধরব না দিল্লি যাব, তারই সঙ্গে বলেছেন আপনারা সবাই দিল্লিতে চলুন আমাদের টাকা আদায় করে নেব, 2024-এ জিতবে কে ইন্ডিয়ার কথা বারবার করে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে কিন্তু বারবার ইন্ডিয়া নিয়ে স্লোগান দিয়েছেন 2024-কে লক্ষ্য রেখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।